তা রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা অনত্তম কাজ ভালো কাজ নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো তিনি রাতভর জেগেছেন সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাল্লাহ তাই না এরপরে এম দেহান আপনি লিখেছেন লাইভে মসজিদুল হারামের আজান শুনে উত্তর দিলে কি সব হবে অবশ্যই সব হবে ইনশাল্লাহ যেহেতু এটা সরাসরি উত্তর দিচ্ছেন আপনি কোনো রেকর্ডেড আজানের জবাব দিচ্ছেন না অতি স্বাভাবিক হয় তারা মুওয়াজিনের আজান শুনে যদি কেউ জবাব দেন তাহলে মোয়াজ্জের যে পরিমাণ সব পান আজান দেওয়ার মাধ্যমে ওই জবাব দানকারী কাল দর আমি সেরকম সব দেব বলে বিভিন্ন বর্ণের থেকে আমরা জানতে পারি আর মুওয়াজ কালাতালা তারা আজানের মাধ্যমে যত মানুষ এসে চালা তাদের করবে তিনি আল্লাহ সুন্দরের জন্য আজান দিলে তাদের সবার সম্প্রীণ সব পাবেন অতএব জবাব দেওয়ার মাধ্যমে আমরা এই বিপুল পরিমাণ সবটা অর্জন করতে পারি আর হারাম মসজিদুল হারামের যে আজান সেটির যদি জবাব আমরা দেই তাহলে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে তাদের সবার সম্প্রণ সাব পাওয়ার এক বিরাট সুযোগ আমাদের হাতে রয়েছে এটা আমরা সেই চেষ্টাটা করতে পারি